আজকে আমরা আলোচনা করব নেগেটিভ ফ্রিডম। হোয়াট ডু ইউ মিন বাই নেগেটিভ ফ্রিডম বা কনসেপ্ট অফ নেগেটিভ ফ্রিডম। এটা আমাদের সেকেন্ড সেমে রয়েছে, সেকেন্ড সেমিস্টারে রয়েছে এটা। স্যার ইসাইয়া বার্লিন তার বিখ্যাত গ্রন্থ দ্য টু কনসেপ্টস অফ লিবার্টি 1969, সেখানে তিনি স্বাধীনতার দুটি ধারার দুটি ভাগে ভাগ করেছিলেন। স্বাধীনতাকে তিনি দুভাগে ভাগ করেছিলেন, একটাকে বলা হচ্ছে নেতিবাচক অর্থের স্বাধীনতা, নেগেটিভ ফ্রিডম, আর একটা হচ্ছে ইতিবাচক অর্থের স্বাধীনতা, পজিটিভ ফ্রিডম। নেতিবাচক স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বার্লিন বলেছেন, হোয়াট ইজ দ্য এরিয়া উইদিন হুইচ দ্য সাবজেক্ট এ পার্সন অর গ্রুপ অফ পার্সনস ইজ অর শুড বি লেফট টু ডু অর বি হোয়াট হি ইজ এবল টু ডু উইদাউট ইন্টারফিয়ারেন্স বাই আদার পার্সনস। অর্থাৎ ইসাইয়া বার্লিন বলছেন যে রাষ্ট্র বা কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান ব্যক্তি বা গোষ্ঠীর আচার আচরণে কি সবসময় হস্তক্ষেপ করতে পারে, এইটা হচ্ছে তার প্রশ্ন। তাই তিনি বলছেন যে বার্লিনের বক্তব্য খুব স্পষ্ট। তিনি বলছেন যে ব্যক্তি যে পরিবেশে বসবাস করে, যে পরিবেশে কাজকর্ম করে, সেই পরিবেশে যদি রাষ্ট্র সব সময় অহেতুক হস্তক্ষেপ করে তাহলে সেটা কী হবে, না ব্যক্তির স্বাধীনতার সংকোচন হয়ে যাবে। তাই তিনি নেগেটিভ ফ্রিডম যে অর্থে ব্যবহার করেছেন সেখানে তিনি বলছেন যে সেখানে সব সময় রাষ্ট্র, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, তারা কিন্তু ব্যক্তির এই কাজকর্মে হস্তক্ষেপ করতে পারবে না। তিনি বলছেন যে হস্তক্ষেপ করা মানেই হচ্ছে ব্যক্তির স্বাধীনতার সংকোচন। এটা বার্লিন বলছেন, আমাদের মত নয় কিন্তু, এটা বার্লিন বলছেন। তিনি বলছেন যে ব্যক্তি সব সময়, সে বহু প্রাচীন কাল থেকে যখন সে প্রাকৃতিক রাজ্যে বসবাস করত, তখন থেকেই ব্যক্তি নানাবিধ সুযোগ সুবিধা পেয়ে আসছে, ভোগ করে আসছে, যেগুলোকে আমরা ন্যাচারাল রাইটস বলি। তাহলে সেই ন্যাচারাল রাইটসগুলোকে অহেতুক আননেসেসারি রাষ্ট্র সেগুলোর উপরে হস্তক্ষেপ করতে পারে না। সেগুলো যদি করা হয় তাহলে ব্যক্তিত্বের বিকাশ সাধনে সেটা ব্যাঘাত সৃষ্টি করবে বলে তিনি মনে করছেন। এখানে জেস মিল তিনি একটা কথা বলছেন, তিনি মানুষের কাজকে দুভাগে ভাগ করছেন। তিনি বলছেন একটা কাজ হচ্ছে সেলফ রিগার্ডিং কাজ, যাকে বলা হচ্ছে আত্মকেন্দ্রিক সেলফ রিগার্ডিং অ্যাকশন, আর একটা হচ্ছে আদার রিগার্ডিং অ্যাকশন। এই দুটো কি না, সেলফ রিগার্ডিং অ্যাকশন যেটা আত্মকেন্দ্রিক কাজ, সেখানে তিনি বলছেন যে আত্মকেন্দ্রিক কাজে ব্যক্তির আত্মকেন্দ্রিক কাজে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না। অর্থাৎ আমি কী করব, কোথায় যাব, আমার ছেলে মেয়েকে কোথায় ভর্তি করব, বা আমি পরিবারে কীভাবে আমার জীবন নির্বাহ জীবিকা নির্বাহ করব, এগুলো সম্পর্কে রাষ্ট্র বা সরকার হস্তক্ষেপ করবে না। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আত্মকেন্দ্রিক। এখানে যদি আমরা রাষ্ট্র হস্তক্ষেপ করে তাহলে ব্যক্তি স্বাধীনতা ধ্বংস সাধন হয়ে যাবে, আমরা আর স্বাধীনই থাকবো না, এটা তিনি মনে করছেন জেস মিল। আর একটা কাজের কথা তিনি বলছেন, সেটা হচ্ছে আদার রিগার্ডিং কাজ, পরকেন্দ্রিক কাজ। পরকেন্দ্রিক অনেক কাজ থাকে, আমাদেরকে অফিসে যেতে হয়, বিভিন্ন জনের জন্য বিভিন্ন কাজ করতে হয়, সেই সমস্ত কাজে কিন্তু রাষ্ট্র, কোনো সংস্থা, প্রতিষ্ঠান, সে কিন্তু আমার আচার আচরণের উপরে হস্তক্ষেপ করবে। তা যদি না করে তাহলে অপরাপর ব্যক্তি সেই স্বাধীনতাটা ভোগ করতে পারবে না। কেমন, দেখো তুমি যদি মনে করো রাস্তায় যে পথ চলছো তুমি, সেখানে তোমার যদি মনে হয় যে আমার যথেষ্ট পরিমাণ স্বাধীনতা আছে রাস্তায় পথ চলার, তুমি একটা মোটর বাইক নিয়ে পুরো রাস্তায় মাঝখান দিয়ে যাতায়াত করছো, তাহলে অপরাপর ব্যক্তি তারা কী করবে, না তারা ভয়ে এক পাশে সরে দাঁড়িয়ে থাকবে, তাদের স্বাধীনতাতে তুমি হস্তক্ষেপ করছো, তুমি অবাধ স্বাধীনতা ভোগ করছো কিন্তু তারা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এটা কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা নয়। তাহলে অপরেও যাতে সমান পরিমাণ স্বাধীনতা ভোগ করতে পারে তার সেটাও তোমাকে দেখতে হবে। কাজেই তুমি তোমার ব্যক্তিগত পরিসরে তুমি যথেষ্ট পরিমাণ স্বাধীনতা ভোগ করতে পারো, কিন্তু যখনই তুমি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির স্বার্থ বা উদ্দেশ্যে ব্যাঘাত ঘটাবে তখনই কিন্তু রাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে অনেকেই মনে করছেন।
এখানে বার্লিন আবার একটা কথা বলছেন, তিনি বলছেন নেতিবাচক স্বাধীনতার অর্থ হচ্ছে নন ইন্টারফেয়ারেন্স। নন ইন্টারফেয়ারেন্স মানেটা কি? ইন্টারফেয়ারেন্স মানে হস্তক্ষেপ, নন ইন্টারফেয়ারেন্স মানে হস্তক্ষেপ না করা। তিনি বলছেন একজন ব্যক্তি তখনই স্বাধীন যখন সে তার কাজে কেউ হস্তক্ষেপ করবে না, ব্যক্তি স্বাধীনভাবে কাজ করবে, তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করবে ইত্যাদি ইত্যাদি। তাহলে বার্লিন বলছেন যে সব সময় ব্যক্তির ব্যক্তিগত কাজে সবাই হস্তক্ষেপ করবে না, তা যদি করা হয় তাহলে কিন্তু মানুষ তার পছন্দ মতন কাজ করতে পারবে না, মানুষ সে পছন্দ মতো কিছু যদি হতে চায় সেটা সে হতে পারবে না। কারণ সব সময় যদি তোমার কাজকর্মের উপর শৃঙ্খলা বিধিনিষেধ লিমিটেশন আরোপ করা হয় তাহলে ব্যক্তি যথেষ্ট পরিমাণ স্বাধীনতা ভোগ করতে পারবে না, এটা বার্লিন বলে মনে করছেন। বা নেগেটিভ ফ্রিডমের যারা সমর্থক তারাও সে একই কথাই মনে করছেন, তারা বলছেন এইরকমভাবে কথায় কথায় ব্যক্তির কাজকর্মের উপরে হস্তক্ষেপ করা যাবে না। আচ্ছা, তাহলে যদি এইটাই যদি আমরা ধরে নিই যে ব্যক্তির কাজকর্ম আচার আচরণে আমাদের ব্যক্তি রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না, তার অর্থটা কী? তার অর্থটা হচ্ছে আমরা অবাধ এবং অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করব, যেটা কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থাতে মোটেই কাম্য নয়। সেই জন্য নরম্যান ব্যারি তিনি বলছেন যে রাষ্ট্রের হস্তক্ষেপের পুরোপুরি বিরোধিতা তিনি করেননি। তিনি বলছেন যে রাষ্ট্রের সীমিত হস্তক্ষেপ প্রয়োজন। ফর ইনস্ট্যান্স আমি বলি, ধরো একটা ভূখণ্ডের মধ্যে 100 জন লোক বসবাস করছে এবং আমরা দেখলাম যে 90 জন মানুষ তারা কিন্তু ঠিকঠাকভাবে আইনের অনুশাসন মেনে, রুল অব ল মেনে, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে তারা সমাজে বা রাষ্ট্রে বসবাস করছে, নিজস্ব স্বাধীনতা ভোগ করছে। কিন্তু যদি 10 জন ব্যক্তি তারা যদি অসামাজিক কাজ করে, তারা যদি আইনের অনুশাসন না মানে, তখন কী হবে? তখন বাকি 90 জন ব্যক্তি তারা কিন্তু সুখে শান্তিতে স্বাধীনভাবে বসবাস করতে পারবে না। তখন সেই 10 জনকে আইনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রিত করতে হবে, তাদের কাজকর্মকে নিয়ন্ত্রিত করতে হবে। তা না করলে কিন্তু বাকি মানুষরা সেই স্বাধীনতা থেকে বঞ্চিত হবে। তাহলে একেবারেই যে এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না, সরকার কোনো রকম নিয়ন্ত্রণ করবে না, এ কথা আমরা বলতে পারি না। তাই অনেক নেতিবাচক সমর্থক, নেতিবাচক স্বাধীনতার সমর্থকরা তারা কি বলছেন? তারা বলছেন রাষ্ট্রের সীমিত হস্তক্ষেপ প্রয়োজন, সে তো নিশ্চয়ই। জন স্টুয়ার্ট মিলও বলেছেন যে রাষ্ট্রের সীমিত হস্তক্ষেপ প্রয়োজন, অর্থাৎ সমাজে যে সমস্ত ব্যক্তিরা চুরি ডাকাতি করছে, ধরো অসামাজিক কাজকর্ম করছে এবং সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, যেখানে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, এইরকম যদি পরিস্থিতি হয় তাহলে আর 5টা মানুষ কি স্বাধীনভাবে তাদের স্বাধীনতা ভোগ করতে পারবে না স্বাধীনভাবে বসবাস করতে পারবে? সেটা সম্ভব নয়। সেই জন্য প্রত্যেকের স্বাধীনতা ভোগ, যাতে সবাই প্রত্যেকে স্বাধীনভাবে তাদের নিজস্ব স্বাধীনতা ভোগ করতে পারে, তার জন্য কিন্তু রাষ্ট্রের হস্তক্ষেপটা জরুরি। রাষ্ট্র হস্তক্ষেপ করতেই হবে, অর্থাৎ রাষ্ট্র হস্তক্ষেপ না করলে ব্যক্তি স্বাধীনভাবে বসবাস করতে পারবে না। তবে এখানে একটা কথা যে বার্লিন তার যে স্বাধীনতা তত্ত্ব, সেই বার্লিনের স্বাধীনতার তত্ত্বকে ম্যাকমিলান তিনি চ্যালেঞ্জ করে বলেছেন যে প্রতিবন্ধকতার অর্থ সবার কাছে সমান নয়। একজন ব্যক্তি যেটাকে তার স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা বলে মনে করছেন, অন্যজন সেটা নাও করতে পারে। আমার মনে হচ্ছে যে বেশ ভালোই আছি, আমি রাষ্ট্রের আইন মান্য করে চলছি, রাষ্ট্র আমাদেরকে দেখছে, সরকারও আমাকে রক্ষা করছে, এতেই তো বেশ ভালো, আমি স্বাধীনতা ভোগ করছি। আবার যারা একটু অসামাজিক কার্যকলাপে রত তারা কী ভাবছে? চোর ডাকাত বদমাস তারা কী ভাবছে? দূর, কথায় কথায় রাষ্ট্র আমাদেরকে পুলিশ নালিশ আইনের ভয় দেখাচ্ছে, দূর, আমরা একটু স্বাধীনভাবে চুরি ডাকাতিও করতে পারছি না। তাহলে এই যে ব্যাপারটা, কারুর কাছে এটা নিয়ন্ত্রণ বলে মনে হচ্ছে, প্রতিবন্ধকতা বলে মনে হচ্ছে, কারুর কাছে মনে হচ্ছে না। তাহলে এখানে 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 আমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যাতে স্বাধীনভাবে রাষ্ট্রে বসবাস করতে পারে তার জন্য প্রয়োজন। নেতিবাচক স্বাধীনতার প্রবক্তারা তারা আরও বলছেন যে তারা আমাদের বাক স্বাধীনতা, ফ্রিডম অফ এক্সপ্রেশন, তারা ফ্রিডম অফ বিলিফ,
আমাদের বিশ্বাসের স্বাধীনতা ইত্যাদির উপরে গুরুত্ব আরোপ করছেন। আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে রয়েছে 19 নম্বর ধারায়, সেখানে আমরা দেখেছি যে আমরা যে কোনো বিষয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারি, লিখিতভাবে সভা সমিতির মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমেও আমরা করতে পারি। তাহলে এখানে অহেতুক রাষ্ট্র ব্যক্তির এই ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। আবার দেখো ফ্রিডম অফ বিলিফ, ফ্রিডম অফ বিলিফ মানে হচ্ছে বিশ্বাসের স্বাধীনতা। এখানে বলা হচ্ছে বিশ্বাস, এখানে অর্থ হচ্ছে ধর্মীয় বিশ্বাস। যেমন আমি আমার বিবেক অনুযায়ী আমি যে কোনো ধর্মের অনুসরণ করতে পারি, আমি রামকৃষ্ণ মিশনে যেতে পারি, আমি মসজিদে যেতে পারি, আমি গির্জায় যেতে পারি, আমি ভারত সেবাশ্রম সঙ্গে যেতে পারি, যেখানে আমার মন চাইবে, যেখানে গিয়ে আমি মানসিক শান্তি পাবো, আমি সেরকম যে কোনো জায়গাতেই যেতে পারি। তাহলে এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ বিলিফ, বিশ্বাসের স্বাধীনতা। এটাও আমাদের আছে, আমরা এটাও আমরা ভোগ করতে পারি। কিন্তু এই যে ফ্রিডম অফ বিলিফ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই যেগুলো আমরা ভোগ করি, এই প্রতিটাই কিন্তু কিছু না কিছু পরিমাণ এর উপরে লিমিটেশন আছে। অর্থাৎ তুমি তোমার বাক স্বাধীনতা আছে বলে তুমি দিন রাত পাশের বাড়ির লোকজনকে বা রাষ্ট্রকে বা সরকারকে নানা রকমভাবে গাল মন্দ করছো এবং পরিবেশকে উত্তপ্ত করছো, সেটা কিন্তু কাম্য নয়। সেক্ষেত্রে কিন্তু প্রশাসন তোমার উপরে লিমিটেশন আরোপ করবে। আবার দেখো যখন আমাদের ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, যখন আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটে, বাইরের শত্রু আমাদের দেশকে আক্রমণ করতে পারে এরকম একটা আশঙ্কা থাকে বলে আর্টিকেল 356 জারি করা হয়, তখনও কিন্তু আমাদের এই সমস্ত স্বাধীনতাগুলির উপরে লিমিটেশন আরোপ করা হয়। কাজেই একেবারে স্বাধীনতা যে অবাধ, অনিয়ন্ত্রিত, আনলিমিটেড, এ কথা আমরা বলতে পারি না। নেতিবাচক স্বাধীনতা প্রবক্তারা তারাও কিন্তু বলছেন যে কিছু কিছু পরিমাণে ব্যক্তির এই আচার আচরণের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। জন লকের সময় থেকেই স্বাধীনতা সম্পর্কে উদারনীতিবাদী ধারণার যে রূপটি পরিস্ফুট হয়ে ওঠে তা হলো নেতিবাচক ধারণা। জন লক থেকে শুরু করে যারা উদারনীতিবাদ, যাদেরকে বলা হয় লিবারালিজম, পুরো সব কিছুতেই লিবারেল তারা, তারা কিন্তু এই ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতার উপরে অত্যন্ত পরিমাণে গুরুত্ব আরোপ করেছেন। তারা বলছেন যে সমাজের সর্বোচ্চ প্রগতির ভিত্তি হলো ব্যক্তি স্বাধীনতা, কাজেই ব্যক্তিকে সকল প্রকার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার কথা তারা বলেছেন। তারা বলছেন ব্যক্তির স্বাধীনতা রক্ষার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, কাজেই রাষ্ট্র তার সীমিত ক্ষমতা বলে এই সমস্ত ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করবে, রক্ষা করবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে আমরা যে সময় আমরা অবাধ স্বাধীনতার কথা বলেছিলাম, অর্থাৎ ন্যাচারাল যে আমাদের রাইটস, আমরা যে স্টেট অফ নেচার, প্রকৃতির রাজ্যে যখন আমরা বসবাস করতাম, তখন যে আমরা অবাধ স্বাধীনতার ভোগ করতাম, তখন মানুষের মধ্যে স্বার্থপরতা, নীচতা, ঘৃণা ইত্যাদি ছিল না। তখন মানুষের মধ্যে সহানুভূতি, সহযোগিতা, সৌভ্রাতৃত্ব এগুলো ছিল। এর ফলে কী হতো, এর ফলে কেউ কারুর স্বার্থে হস্তক্ষেপ করত না। কিন্তু আস্তে আস্তে কী হয়েছে, আমাদের ভূখণ্ডগত আয়তন বেড়ে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই এখন মানুষের মনে স্বার্থপরতা চলে এসছে। মানুষ এখন কেমন হয়েছে, সেলফ সেন্টার্ড, ব্যক্তিকেন্দ্রিক, নিজ স্বার্থ ছাড়া মানুষ আর কিচ্ছু বোঝে না। তাহলে এই রকম যখন একটা পরিস্থিতি, তখন তো আমাদের এই ব্যক্তি স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতেই হবে। কারণ ব্যক্তি স্বাধীনতাকে যদি আমাদের নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে অন্য ব্যক্তি স্বাধীনতা ভোগ করবে না। তাই নেতিবাচক স্বাধীনতা সমর্থকগণ তারা বলছেন যে রাষ্ট্রের মিনিমাম হস্তক্ষেপ প্রয়োজন, ম্যাক্সিমাম নয় কিন্তু মিনিমাম হস্তক্ষেপ প্রয়োজন। আইনকে সাধারণভাবে আমরা কোনো মতেই ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে বর্ণনা করতে পারি না। এখানে বলা হচ্ছে ল ইজ দ্য কন্ডিশন অফ লিবার্টি, ল ইজ দ্য সেফগার্ড অফ লিবার্টি, আইন স্বাধীনতা রক্ষা কবচ। কাজে আইন আছে বলেই আমরা স্বাধীনতা ভোগ করতে পারছি না, আইন আছে বলেই প্রতি পদক্ষেপে আমাদের প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হচ্ছে, এ কথা কিন্তু মোটেই ঠিক নয়। কাজেই আমরা বলতে পারি যে এখানে জে এস মিল বলছেন যে ব্যক্তির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা যায় তখনই যখন তার দ্বারা অন্যের ক্ষতি সাধিত হয়। বুঝতে পেরেছ, মানে যদি আমরা বলি যে ব্যক্তির ক্ষতি সাধিত করছে কেউ, তখনই তো প্রশাসন হাত বাড়াবে, তখনই তো আইনের সাহায্য নিতে হবে,
আর আমি যদি অন্যের ক্ষতি না করে নিজের ভালো করারই চেষ্টা করি তাহলে কোনো ব্যাপারই নেই। অর্থাৎ এখানে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি যদি নিজের ব্যক্তিগত পরিসরেই আবদ্ধ থাকে, অর্থাৎ আমি আমার কিসে ভালো হবে মন্দ হবে, আমার ছেলে মেয়েকে কোথায় পড়াশোনা করাবো কি করাবো ইত্যাদির ব্যাপারেই যদি আমি নিজেই আবদ্ধ থাকি তাহলে কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই আমি অন্য কোনো ব্যক্তির ব্যক্তিত্বে নাক গলাতে যাব, অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত পরিসরে নাক গলাতে যাব, তখনই কিন্তু আইন রাষ্ট্র সে ব্যাপারে হস্তক্ষেপ করবে। কাজেই আমরা বলতে পারি যে নেগেটিভ ফ্রিডমটা পুরোপুরি অর্থে একেবারে পুরোপুরি অর্থে যে ব্যক্তি অবাধ স্বাধীনতা ভোগ করবে এটা কিন্তু ঠিক নয়। নেতিবাচক স্বাধীনতার প্রবক্তারা তারাও কিন্তু বলছেন যে স্বাধীনতা এবং আইনের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, কারণ মানুষে মানুষে যে সংঘাত তার অবসান ঘটিয়ে সমাজের একটা ভারসাম্য বজায় রাখা দরকার। এটা কে করবে? এটা আইন করবে, এটা রাষ্ট্র করবে। আমরা কি সেটা পারবো করতে, না মানুষকে বুঝিয়ে বলে তাকে সেই পথ থেকে সরিয়ে আনতে পারবো? এটা সম্ভব নয়, এটা একেবারেই সম্ভব নয়। বিভিন্ন অসামাজিক কাজকর্ম যারা করছে তাদেরকে বাবা এটা করো না, এটা ভালো নয়, এটা করা ঠিক নয়, মানুষের অপকার হচ্ছে, এই বলে তাদেরকে সেই পথ থেকে সরিয়ে আনা যাবে না। তাদেরকে কিছু না কিছু পরিমাণ ফিজিক্যাল বা মেন্টাল শাস্তি দিতেই হবে, কিছু পরিমাণ পানিশমেন্ট তাদের প্রয়োজন। কোয়ারশন বা বলপ্রয়োগ ছাড়া একটা সমাজে শান্তি বজায় রাখা যায় না। কাজেই সমাজে বা রাষ্ট্রে যদি ব্যালেন্স বজায় রাখতে হয়, যদি ভারসাম্য বজায় রাখতে হয়, তাহলে কিন্তু আইনের সাহায্য নিতেই হবে। কাজেই আমরা বলতে পারি যে নেতিবাচক স্বাধীনতার প্রবক্তারা তারা যে দেখালেন যে রাষ্ট্র কোনো মতেই ব্যক্তির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না, ব্যক্তির স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা মানেই ব্যক্তির স্বাধীনতা ভোগ থেকে তাকে বঞ্চিত করা, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রায় প্রতিটা ক্ষেত্রেই আমাদের সভ্যতা বিকাশের আগে, রুশো বলছেন যে সভ্যতার বিকাশের আগে মানুষ যে পরিমাণ স্বাধীনতা ভোগ করত, বর্তমানে নানা জ্ঞান বিজ্ঞানের বিকাশে মানুষের মন সংকীর্ণ হয়ে গেছে। মানুষ বিভিন্ন এমন সমস্ত কাজে লিপ্ত হচ্ছে যাতে সমাজের অধঃপতন ঘটছে, তাহলে এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। সেই জন্য এখানে বলা হচ্ছে যে সরকার বা রাষ্ট্র তারা কি করবে, যে তারা এই সমস্ত কাজ থেকে, এই অসামাজিক কাজ থেকে মানুষকে সরিয়ে আনবে, যাতে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে একটা সমন্বয় সাধন করা যায়। তবেই ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারবে, তবেই ব্যক্তি তার অবাধ স্বাধীনতা ভোগ করতে পারবে, নচেত নয়।